Hello everyone, welcome to my channel tgsstudy. I am Tonmoy Ghosh. আজকে আমরা AutoCAD 2D সিরিজের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস 9th ক্লাস। তো আজকের ক্লাসে আমরা পাঁচটা শিখব ডট টুলবারের কমান্ড, দুটো শিখব মডিফাই টুলবারের কমান্ড। তো কি কি শিখব সেটা দেখিনি। প্রথমে ডট টুলবারের মধ্যে আসছি। ডট টুলবারে ফার্স্ট শিখব মাল্টিপল পয়েন্টস, সেকেন্ড ডিভাইড, থার্ড মেজার, ফোর্থ হচ্ছে হ্যাচ, ফিফথ গ্যাডিয়ান। সেকেন্ড আসছি মডিফাই টুলবারের মধ্যে, ফার্স্ট স্ট্রেচ কমান্ড অ্যান্ড সেকেন্ড স্কেল কমান্ড। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে। তো ভিডিওটা শুরু আগে তোমাদের বলি, তোমরা যদি আমার আগের ভিডিও না দেখে থাকো তাহলে আজকের ভিডিওর ডেসক্রিপশান বক্সে সব ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো চলো তাহলে ভিডিওটা আজকে শুরু করি। আজকে আমরা কী কী কমেন্ট শিখব সেটা তো ইন্ট্রোডাকশান পার্টে তোমরা জেনে গেছো। তো আমরা ড্রয়িং স্ক্রিনে চলে এলাম। ফার্স্ট কমেন্ট আমাদের কী আছে, মাল্টিপল পয়েন্টস। তো পয়েন্টস কীভাবে আমরা অ্যাড করব সেটা দেখে নিই। তার একটা লাইন আমি ড্র করছি, দেখো 100 মিলিমিটারের একটা লাইন ড্র করলাম। তো এখানে আমি জুম করে নিচ্ছি একটু। তো এই লাইনের দেখো এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, দুটো এন্ড পয়েন্ট আর একটা মিড পয়েন্ট আছে। এই তিনটে পয়েন্টে আমি পয়েন্ট অ্যাড করব, ঠিক আছে। দেখো কীভাবে করছি, পয়েন্টের জন্য কমেন্ট দেবো পিও, শর্ট কমেন্ট পিও লিখে এন্টারপ্রেস করবো। দেখ বলছি কি, দেখো কমেন্ট প্রমোটে দিয়ে স্পেসিফাই এ পয়েন্ট। তো আমি পয়েন্টে ক্লিক করলাম, আবার পিও এন্টার দেবো, মিড পয়েন্ট একটা পয়েন্ট নিলাম, আবার পিও এন্টার দিলাম, এন্ড পয়েন্টে একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। তার মানে তিনটে পয়েন্ট নিয়েছি। কিন্তু এখানে কি তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ না পয়েন্টটা কেন দেখা যাচ্ছে না, পয়েন্ট আছে। দেখো অন্য একটা জায়গায় যদি আমি পয়েন্ট নিই তাহলে বুঝতে পারবে। দেখো পিও লিখে এন্টার প্রেস করলাম, ধরো এরকম জায়গায় একটা পয়েন্ট নেবো, ঠিক আছে। এবার পুরো ব্যাপারটা সিলেক্ট করো, দেখো এখানে একটা পয়েন্ট নিয়েছিলাম, বুঝতে পারছো। কিন্তু এই পয়েন্টটা দেখবে কী করে, তার জন্য কী করবো দেখো, আমরা এই মেনু বারে চলে আসবো। মেনু বারে ফরম্যাট অপশানে যাবো, ঠিক আছে। যাওয়ার পর এই পয়েন্ট স্টাইল যেটা আছে সেখানে যাবো। পয়েন্ট স্টাইলে যাওয়ার পর এখানে ক্লিক করবো, করে দেখো অনেকগুলো পয়েন্ট স্টাইল আমাদের পেয়ে যাবে। ধরো এখান থেকে যেটা চুজ করবে, বাই ডিফল্ট এটা আছে সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। তো আমি ধরো এইটা আমি চুজ করলাম, করে ওকে প্রেস করবো, ঠিক আছে। দেখো বুঝতে পারছো, আমরা তিনটে পয়েন্ট নিয়েছিলাম লাইনের ওপর, দুটো এন্ড পয়েন্টে, একটা মিড পয়েন্টে, আর একটা নিয়েছিলাম বাইরে, বুঝতে পারছো। তো এইভাবে আমরা পয়েন্ট অ্যাড করতে পারবো। এবার যখন তোমরা পয়েন্ট নেবে, দেখো পিও এন্টার প্রেস করো, এবার নিজের ইচ্ছে মতো পয়েন্ট নিতে পারবে। কেন পয়েন্ট, আমি পয়েন্ট স্টাইলটা আমি চেঞ্জ করেছি, ঠিক আছে। তো পয়েন্টের ব্যাপারটা বুঝতে পারলে নেক্সট আমাদের কমেন্ট কি, ডিভাইড। আমি এটা একটু ডিলিট করে দিচ্ছি। ডিভাইডের জন্য আমি একটা একইভাবে একটা লাইন ড্র করছি, লাইনটা নিচ্ছি 100 মিলিমিটার, ঠিক আছে। তো লাইনটা 100 মিলিমিটার নিলাম, আমি একটু ডাইমেনশানটা দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো লাইনটা ডাইমেনশান হচ্ছে 100 মিলিমিটার। তো এই ডাইমেনশানটা কীভাবে দিলাম তোমাদের ডাইমেনশান ক্লাসে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আমি কি করব, এখানে ডিভাইড করব, এই যে 100 মিলিমিটার লাইনটাকে ডিভাইড করব। ডিভাইডের কমেন্ট হচ্ছে শর্ট কমেন্ট DIV, ঠিক আছে, লিখে এন্টার প্রেস করব। এবার কমেন্ট প্রমোট এরিয়ায় দেখো বলছে সিলেক্ট দ্য অবজেক্ট টু ডিভাইড, আমরা এই লাইনটাকে ডিভাইড করব। তো আমি লাইনটাকে ক্লিক করলাম, ঠিক আছে। তো সিলেক্ট করে এন্টার করার দরকার নেই, এখানে ক্লিক করলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এটা মাথায় রাখবে। এবার কমেন্ট প্রমোট এরিয়া কী বলছে দেখো, এন্টার দ্য নাম্বার অফ সেগমেন্ট, তার মানে কতগুলো সেগমেন্টে তোমরা ডিভাইড করতে চাও, এই 100 মিলিমিটার লাইনটাকে কতগুলো সেগমেন্টে ডিভাইড করতে চাও। আমি যদি এখানে সাপোজ বলি যে চারটে সেগমেন্টে ডিভাইড করবো, তাহলে এখানে 4 লিখবো, দেখো 4 লিখে এন্টার করলাম, তাহলে দেখো চারটে সেগমেন্টে ডিভাইড হয়ে গেল। তার মানে প্রত্যেকটা সেগমেন্ট কত করে হলো, 25 মিলিমিটার। দেখো আমি তোমাদের ডাইমেনশান দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো ঠিকঠাক এলো কি না, ক্লিয়ার হচ্ছে। এবার তোমরা শুধু এটা লাইন নয়, যে কোনো জিনিস তোমরা ডিভাইড করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। তো নেক্সট কমেন্ট আসছে, দেখো নেক্সট কমেন্ট আছে আমাদের মেজার, ঠিক আছে। তো এটা আমি ডিলিট করে দিই। মেজারের জন্য আমি একইভাবে একটা লাইন ড্র করছি এখানে 100 মিলিমিটার, ঠিক আছে, ওকে। একইভাবে আমি ডাইমেনশানটাও দিয়ে দেবো, এখানে ডাইমেনশানটাও দিয়ে দিলাম। তো মেজারের জন্য কমেন্ট কি, এমই, শর্ট কমেন্ট এমই, ঠিক আছে, এমই লিখে এন্টারপ্রেস করব। এখানে দেখো কমেন্ট প্রমোট এরিয়া কি বলছে, সিলেক্ট অবজেক্ট টু মেজার, অবজেক্টটাকে আমাদের সিলেক্ট করতে বলছে। আমি পিক বক্সটা জাস্ট ক্লিক করব, ঠিক আছে, এখানেও এন্টারপ্রেস করার দরকার নেই, ঠিক আছে, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো এখানে কমেন্ট প্রমোট এরিয়া কি আসছে, দেখো কি বলছে, স্পেসিফাই লেন্থ অফ সেগমেন্ট, ঠিক আছে। দেখো ডিভাইড আর মেজারের মধ্যে ডিফারেন্স কি, মেজার মানে আমরা লেন্থ ভ্যালুটা দেবো, আর ডিভাইড মানে কতগুলো আমরা ডিভাইড করবো সেগমেন্টে, বুঝতে পারছ। এখানে লেন্থ ভ্যালু দিতে হবে, ধরো 100 মিলিমিটারকে আমি 25 মিলিমিটার ডিভাইড করবো, ঠিক আছে, মানে সেগমেন্ট করবো, একটা একটা লেন্থ হবে 25 মিলিমিটার করে, তাহলে এখানে লেখো 25, ঠিক আছে, এন্টার করো, তাহলে দেখো চারটে সেগমেন্ট হলো, বুঝতে পারছো। তো আমি তোমাদের ডাইমেনশান দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দেখো তোমাদের মনে ডাউট থাকতে পারে 25 হলো কি না,
ক্লিয়ার, বুঝতে পারছ? 25 মিলিমিটার হলো, প্রত্যেকটা 25 মিলিমিটার হলো। তো মেজার আর ডিভাইড ব্যাপারটা একই, প্রসেসটা খালি এইটুকু ডিফারেন্স, মেজারে হচ্ছে তোমাদের লেন্থ দিয়ে তোমাদের ডিভাইড করতে হবে, আর ডিভাইড যে কমেন্টটা আছে সেখানে তোমাদের সেগমেন্ট দিতে হবে, কতগুলো সেগমেন্টে ডিভাইড করবে। ওকে, ক্লিয়ার? নেক্সট কমেন্ট আছে হ্যাচ। হ্যাচের জন্য আমি কি করব, আমি একটা রেক্ট্যাঙ্গেল এখানে ড্র করছি, তো আমি রেক্ট্যাঙ্গেলটার জন্য REC লিখে ইন্টারফেস করব, জানো তোমরা। করার পর আমি ধরো রেক্ট্যাঙ্গেলের লেন্থ দিলাম 20 আর উইথ দিলাম 10, ঠিক আছে, মিলিমিটার। ওকে, এবার আমি এই যে রেক্ট্যাঙ্গেলটাকে হ্যাচ করব, আমি আরও একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি, বা দুটো অবজেক্ট আরও নিয়ে নিচ্ছি, কপি করে নিচ্ছি, ঠিক আছে, আরও দুটো আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এগুলোকে হ্যাচ করব, তো হ্যাচের কমেন্ট হচ্ছে এইচ, শর্ট কমেন্ট হচ্ছে এইচ লিখে ইন্টারফেস করব। এখানে দেখো হ্যাচের একটা ডায়লগ বক্স ওপেন হলো রিবনের মধ্যে, তো এখানে অনেকগুলো প্যাটার্ন পাবে, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে অনেকগুলো প্যাটার্ন পাবে, যে প্যাটার্ন দরকার, যেমন তোমাদের আছে এখানে ব্রিকের জন্য সিম্বল আছে, কংক্রিটের জন্য আছে, ঠিক আছে, রুফের জন্য, স্যান্ডের জন্য, ব্রাসের জন্য, যেটা দরকার, ঠিক আছে। ধরো আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে, এটা ANSI 37, ঠিক আছে, এটা ক্লিক করবে, এখান থেকে করে যেখানে তুমি দিতে চাও ওখানে ক্লিক করবে, ঠিক আছে, ক্লিক করে নিলাম। এবার আরও কিছু অপশান আছে, দেখো এই যে এখানে, এখানে তোমরা বাই লেয়ার যে অপশান আছে, লেয়ারের যখন কাজ করবো বলবো এখানে ব্যাপারটা কি, বাই লেয়ার কেন লেখা আছে, এখানে তুমি কালার চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ফিল কালার, যদি ফিল কালার এরকম করতে চাও, মানে কি ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে আর হ্যাচের জন্য একটা অবজেক্টে কালার থাকবে, ঠিক আছে, এটা করতে পারো, যদি মনে করো দিতেই পারো, ঠিক আছে। নেক্সট হচ্ছে আরও এখানে তিনটে অপশান আছে, কী কী আছে, ফার্স্ট আছে হ্যাচ ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিটা কি, দেখো আমি যদি হ্যাচ ট্রান্সপারেন্সি বাড়াই তাহলে কীভাবে স্বচ্ছ হবে, বুঝতে পারছো তো, দেখো, ঠিক আছে, এটা এই যে ফিল কালার যেটা আছে এটা স্বচ্ছ হচ্ছে যদি আমি বাড়িয়ে দিই, ঠিক আছে। নেক্সট আছে অ্যাঙ্গেল, এবার অ্যাঙ্গেলটা তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারো, অ্যাঙ্গেলটা আমি পরে আসছি, অ্যাঙ্গেলটা আমি দেখাই, দেখো নর্মাল আমি এই চেঞ্জটা করলাম, এবার দেখো আমি এটা করছি ANSI 37, এটা নিয়েছিলাম, এটা ANSI 31 নিলাম, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। তো এই যে হ্যাচের যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, হ্যাচের অ্যাঙ্গেল জেনারেলি আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তো এই যে অ্যাঙ্গেল অপশানটা আছে এখানে দেখো ভালোভাবে, তো এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তোমরা যদি চেঞ্জ করতে চাও অ্যাঙ্গেলটা, দেখো এইভাবে চেঞ্জ করতে পারো, ঠিক আছে, বুঝতে পারছো চেঞ্জ হচ্ছে, তো দরকার নেই, আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তো বাই ডিফল্ট এখানে সেট থাকে। এবার এখানে স্কেল আছে, স্কেলটা তোমার বাড়াতে পারো কমাতে পারো, ধরো একটু কমাবে তুমি, তোমার ইচ্ছা মতো কমিয়ে নিলে, আবার ধরো এখানে বাড়াবে স্কেলটা, বুঝতে পারছো, এই অপশানগুলো আছে, একটু দেখে নেবে। আর ওই যে প্যাটার্ন তোমরা দিয়ে এখানে দেখাবে আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে, তোমরা দিতেই পারো এখান থেকে, ইউজ করতে পারো প্যাটার্ন। ওকে, তো হ্যাচের কমেন্ট বুঝতে পারলে, নেক্সট আসছি গ্যাডিয়েন্ট কমেন্ট, ঠিক আছে, গ্যাডিয়েন্টের জন্য GRA লিখে ইন্টারফেস করবো, ঠিক আছে। করার পর দেখো এই হ্যাচের মতো একটা ডায়লগ বক্স ওপেন হবে, এখানে গ্যাডিয়েন্ট, দেখো এখানে অনেকগুলো গ্যাডিয়েন্ট আছে, এখানে পেয়ে যাবে, তো এখানে যদি ধরো এটা ক্লিক করলাম করে আমি এখানে দেবো, ঠিক আছে, গ্যাডিয়েন্ট মানে কি, এই দুটো কালারের পাবে, তো এখানে যদি কালারটা চেঞ্জ করতে হবে, ধরো আমি রেড করলাম আর ইয়েলোটাও তুমি চেঞ্জ করতে পারো, গ্রিন করলাম, ঠিক আছে। এখান থেকে হ্যাচ ট্রান্সপারেন্সি বাড়াতে পারবে কমাতে পারবে, ঠিক আছে, অ্যাঙ্গেলও আছে এখানে, ঠিক আছে, বুঝতে পারছো। তো এখানে যে অপশানটা দেখো, এটা তুমি ড্রপ ডাউন মধ্যে যদি ক্লিক করো এখানে হ্যাচের মধ্যেই পেয়ে যেতে, ঠিক আছে, দেখো ওপর দিকে প্যাটার্ন আছে, নিচের দিকে গ্যাডিয়েন্ট আছে, ঠিক আছে, বুঝতে পারলে, হ্যাচের উইন্ডো থেকেও করতে পারো, এই চেঞ্জটা করো, নিচের দিকে নামলে গ্যাডিয়েন্ট পেয়ে যাবে, আবার গ্যাডিয়েন্ট থেকেও তোমরা হ্যাচ করতে পারো, বুঝতে পারছো, ঠিক আছে, ক্লিয়ার? তো তোমাদের যখন যেটা দরকার হবে সেটা করতে পারো, হ্যাচের জন্য এইচ এন্টার করবে আর গ্যাডিয়েন্টের জন্য GRA এন্টার করবে, ঠিক আছে। তো তাহলে ড্র টুলবারের যে পাঁচটা কমেন্ট ছিল সেটা বুঝতে পারলে, নেক্সট আসছি মডিফাই টুলবারের দুটো কমেন্ট ছিল, ফার্স্ট কমেন্ট ছিল স্টেজ, তো স্টেজ কমেন্টের জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল এখানে ড্র করবো, দেখো রেক্ট্যাঙ্গেলটা আমি ড্র করছি এখানে, ধরো আমি ডাইমেনশানটা দিলাম রেক্ট্যাঙ্গেলের 50 বাই 20, ঠিক আছে, এটা আমার রেক্ট্যাঙ্গেল, তো এটাকে আমি স্ট্রেচ করবো, তার জন্য আমি ডাইমেনশানটা এখানে দিতে হবে আগে, দেখো নাহলে কিন্তু বুঝতে পারবে না স্ট্রেচ কমেন্টটা। আমি এখানে ডাইমেনশান দিয়ে দিলাম 50, আর এটা ছিল আমাদের কত, 20, মানে উইথ যেটা, ঠিক আছে। স্ট্রেচ যে কমেন্ট আছে, স্ট্রেচ কমেন্ট মানে কি, কোনো অবজেক্টকে বাড়াতে পারবে বা কমাতে পারবে, স্ট্রেচ করা, ঠিক আছে। দেখো এখানে আমি এক্সাম্পলটা দিলেই বুঝতে পারবে, তো স্ট্রেচের শর্ট কমেন্ট হচ্ছে STR লিখে ইন্টারফেস করবো। এবার কমেন্ট প্রমোটারে বলছে সিলেক্ট দ্য অবজেক্ট, দেখো যে অবজেক্টটা মানে যেদিকটা তোমরা চাইছো সেটা কিন্তু ক্রসভাবে তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে বলছে সিলেক্ট অবজেক্ট টু স্টেজ বাই ক্রসিং উইন্ডো অর ক্রসিং পলিগন, দেখো এখানে বলে দিয়েছে, বুঝতে পারছো। ধরো তোমরা লেফট সাইড বা রাইট সাইড যে কোনো দিকে তোমার বাড়াতে পারো, যে 50 এটা আছে, আমি ধরো আমি 75 মিলিমিটার করতে চাই, যে লেন্থ যেটা আছে সেটা কীভাবে করবে দেখো, তো আমি দেখো কী করছি, স্টেজ করে আমি বাড়াবো, আমি রাইট সাইডটা বাড়াতে চাই, ঠিক আছে, ক্লিক করলাম, সিলেক্ট হলো, এবার হচ্ছে এন্টার প্রেস করবো,
বলছি স্পেসিফাই বেস্ট পয়েন্ট, ঠিক আছে বেস্ট পয়েন্ট একটা নিতে বলছে, চুজ করতে বলছে। আমি ধরো এটা আমি বেস্ট পয়েন্ট ধরলাম, ক্লিক করলাম, করে দেখো আমি যদি বাড়াই এদিকে তাহলে দেখো বাড়ছে লেন্থ ভ্যালুটা, বুঝতে পারছো? তো আমাদের 50 ছিল আগে, আমি দেখো 75 করবো। তাহলে এখান থেকে যদি তোমরা ক্লিক করো তাহলেও হবে, আর যদি ভ্যালু দাও ডিসপ্লেসমেন্ট ভ্যালু যেটা মুভ বা কপি কমেন্টে দেখিয়েছিলাম 25 দেখো দিচ্ছি, দিয়ে এন্টার প্রেস করলাম, বুঝতে পারলে 50 ছিল 75 হয়ে গেল। একইভাবে তোমরা রিডিউসও করতে পারো, এইদিকে আমি রিডিউস করে দেখাচ্ছি, দেখো STR লিখে এন্টার প্রেস করবো, করে আমি রাইট সাইডটাকে আমি আগে আমি ক্রসিং উইন্ডো দিয়ে সিলেক্ট করলাম, ঠিক আছে, করে আমি রিডিউস করবো, এন্টার প্রেস করলাম, ধরো বেস পয়েন্ট নিলাম এটা একটা, ঠিক আছে, ক্লিক করে আমি ধরো আবার 25 রিডিউস করবো, ঠিক আছে, আবার আগের অবস্থায় চলে এলো 50, বুঝতে পারছো? একইভাবে তোমরা এদিকেও করতে পারো উইথ ভ্যালুটাকে, সেটা আমি তোমাদের দেখিয়েছি একবার, ধরো এইভাবে তোমরা, সরি, এইভাবে তোমরা সিলেক্ট করলে, ঠিক আছে, করার পর এন্টার প্রেস করো, বেস পয়েন্ট একটা নাও, আমার এখানে দেখো 20 আছে, 20 মিলিমিটার, এখান থেকে আমি 30 মিলিমিটার করতে চাই, তাহলে 10 ইনক্রিজ করবো, 10, বুঝতে পারলে? এইভাবে স্ট্রেচের কমেন্টে কাজ হবে। আর একটা আছে, আর একটা জিনিস করতে পারো স্ট্রেচ কমেন্ট দিয়ে, দেখো STR লিখে এন্টার প্রেস করলাম, এবার ধরো আমি একটা কোনো এই যে কর্নার, কর্নার শুধু সিলেক্ট করলাম, ঠিক আছে, এই কর্নারটাকে, বুঝতে পারলে? এবার যদি এন্টার প্রেস করো, কর্নারটা বেস পয়েন্ট নিলাম, তো যদি এবার ক্লিক করো দেখো শুধুমাত্র কর্নারটা ইনক্রিজ হবে, বুঝতে পারছো? তো 50 ছিল আমাদের, আমি যদি এখানে 25 ডিসপ্লেসমেন্ট দিই তাহলে বুঝতে পারছো এইভাবে স্ট্রেচ হলো, ঠিক আছে। স্ট্রেচ কমেন্ট এইভাবেও করতে পারো, বা মাল্টিপল যদি অবজেক্ট থাকে দেখো সেটা আমি তোমাদের দেখাচ্ছি, একটা ধরো একটা রেক্ট্যাঙ্গেল আমি ড্র করছি, একইভাবে একই ডাইমেনশান দিচ্ছি যে 50x20 একটা ডাইমেনশান রেক্ট্যাঙ্গেল করলাম, ঠিক আছে, আমি এখানে তোমাদের ডাইমেনশানটা দিয়ে দিচ্ছি, ডাইমেনশান তোমরা শিখবে কোনো অসুবিধা নেই, আমি যখন ডাইমেনশানে ক্লাস করাবো সব বলে দেবো, ঠিক আছে। তো এই যে অবজেক্টটা আছে এটা আমি একটা কপি করছি, ঠিক আছে, দুটো অবজেক্ট একসাথেও হবে, ঠিক আছে, দেখো STR লিখে এন্টার প্রেস করলাম, স্টেজ, তো আমি দেখো এই যে অবজেক্টের যে এটা আছে এই দিকটা, আমার রাইট সাইডটাকে আমি ইনক্রিজ করবো, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, প্লাস একইভাবে এটাও সিলেক্ট করলাম, ঠিক আছে, পরে এন্টার প্রেস করলাম, ধরো একটা পয়েন্ট নিলাম, যে কোনো পয়েন্ট বা মাঝেও পয়েন্ট নিতে পারো, আমি এই পয়েন্টটাই নিচ্ছি, ঠিক আছে, একটা পয়েন্ট বেস পয়েন্ট চুজ করলাম, করার পর আমি কী করছি দেখো, আমার 25 ইনক্রিজ করবো, ঠিক আছে, বুঝতে পারলে? 50 ছিল 75 হয়ে গেল, ঠিক আছে। মাল্টিপল অবজেক্টও তোমরা করতে পারো স্টেজ, তাহলে আশা করি বুঝতে পারছো স্টেজ কমেন্টটা, ঠিক আছে। নেক্সট আছে স্কেল কমেন্ট, এটা ডিলিট করি, স্কেল কমেন্টের জন্য একটা আমাদের রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে, তো রেক্ট্যাঙ্গেল এখানে ড্র করছি, দেখো আমি কি করি 20x10 মিলিমিটার একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছো এখানে, তো একইভাবে ডাইমেনশানটা দিতে হবে, তবে স্কেল কমেন্টটা বুঝতে পারবে। আমি এখানে ডায়মেন্ড 20 ছিল আর এটা কত ছিল, এটা হচ্ছে 10 মিলিমিটার, ঠিক আছে। তো এই যে রেক্ট্যাঙ্গেল আমি দুটো আরও কপি করব, ঠিক আছে, সিও এন্টার করব, সিলেক্ট দ্য অবজেক্ট এন্টার, একটা পয়েন্ট নেব, এদিকে একটা পয়েন্ট নিলাম এখানে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তিনটে অবজেক্ট হলো। এটা হচ্ছে যে মাঝের যেটা আছে এটা হচ্ছে মেন আমাদের অবজেক্ট, ঠিক আছে। আমি কি করছি দেখো, স্কেল করব, তো স্কেলের কমেন্ট হচ্ছে SC, শর্ট কমেন্ট SC লিখে এন্টার প্রেস করব, বলছি সিলেক্ট দ্য অবজেক্ট, আমি অবজেক্টটাকে সিলেক্ট করব, করে এন্টার প্রেস করব, ঠিক আছে, করলাম, একটা স্পেসিফাই বেস পয়েন্ট, বেস পয়েন্ট চুজ করতে বলছে, আমি একটা বেস পয়েন্ট ক্লিক করলাম, ঠিক আছে, করার পর আমাকে স্কেল ভ্যালুটা দিতে হবে, ঠিক আছে, ধরো আমি এটাকে কী করছি ইনক্রিজ করব, মানে দ্বিগুণ করতে চাই, মানে এই যে 20x10 যে রেক্ট্যাঙ্গেল আছে এটাকে আমি ইনক্রিজ করব দ্বিগুণ, ঠিক আছে, তার মানে 2, যতগুণ ইনক্রিজ করবে স্কেল ফ্যাক্টর তত দেবে, ঠিক আছে, 2 লিখে এন্টার করো, তাহলে বুঝতে পারবে দেখো কী হলো, বুঝতে পারছো? আগে 20 ছিল এখন 40 হলো, আর এখানে উইথ ভ্যালুটা দেখো কি হচ্ছে, উইথ ভ্যালুটা 10 ছিল 20 হলো, বুঝতে পারছো? ক্লিয়ার? একইভাবে আমরা রিডিউসও করতে পারবো, ঠিক আছে, তো সেটা কীভাবে করবো দেখো, তার জন্য SC লিখে এন্টার প্রেস করবো, স্কেল কমেন্ট, সিলেক্ট দ্য অবজেক্ট, এন্টার, একটা বেস পয়েন্ট নেবো, ঠিক আছে, এখানে আমি কি করছি হাফ করব, ঠিক আছে, হাফের জন্য 0.5 লিখতে পারো, তো এখানে ভ্যালুটা দাও, মানে স্কেল ফ্যাক্টরের ভ্যালুটা দাও 0.5 লিখে এন্টার প্রেস করবো, দেখো কী হচ্ছে, দেখো আগে ছিল 10, মানে 20 থেকে 10 হলো, আর উইথ কত হচ্ছে দেখো, উইথটা লেখো ভালোভাবে ডাইমেনশানটা, দেখো 5 হলো, বুঝতে পারছো? আগে উইথ 10 ছিল, ক্লিয়ার? তো স্কেল দিয়ে তোমরাও ইনক্রিজ মানে ভ্যালুটা বাড়াতে পারবে, যতক্ষণ যত মাল্টিপ্লাই করতে চাও সেটা করতে পারবে, স্কেলের কমেন্টটাও খুব কাজে লাগে। তো আজকে মোটামুটি 5টা 2টো, টোটাল 7টা কমেন্ট বুঝতে পারলে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো একটা, আর যদি মনে হয় এই ভিডিওটা খুব হেল্পফুল ভিডিও তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই রকম ইউজফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দাও, ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, থ্যাংক ইউ।